ছোট্ট মেয়ের জন্য আইসক্রিম কিনে ফ্রিজে লুকিয়ে রেখেছে বাবা স্ত্রীকে বলল ফ্রিজে মামনির জন্য আইসক্রিম রাখছি স্ত্রী চোখ মুখ বলল আইসক্রিম খেলে তো ওর সর্দি হবে এমনি কদিন ধরে বৃষ্টি যখন জেদ করবে অল্প অল্প করে দিও বিকেলে অফিসরত অবস্থায় মেয়ের ফোন কল রিসিভ করলেই সুরালো কান্নার আওয়াজ বাবা বাবা আমি আইসক্রিম খাবো তুমি আইসক্রিম নিয়ে আতো কান্না করে না মা আমি আইসক্রিম এনে রাখছি তোমার মাকে বলো মা দিতে না তুমি বলো স্ত্রী ফোন নিয়ে বলল হুম বলো মেয়েটা জেদ করছে একটু না হয় দাও থাকলে তো দিব সে কি সকালেই তো দুইটা আনলাম কারেন্ট ছিল না গলে গেছে আমি ওকে ভুলিয়ে রাখতেছি তুমি আসার সময় নিয়ে আসিও আচ্ছা বিকেলে ফেরার সময় তিনটা আইসক্রিম নিলাম বাড়িতে এসে দেখি মা টিভি দেখছে আমাকে দেখে বললো আইসক্রিম এনেছিস তোর মেয়ে মাথা খাচ্ছে আর বলিও না মা সকালে দুইটা এনে রাখছিলাম কারেন্ট থাকবে না কে জানতো সুব্রত বলল আইসক্রিম করলে ফ্রিজ মাখামাখি অবস্থা কারেন্ট তো সারাদিন ছিল বলো কি এমন সময় স্ত্রী এলো ঠোঁট ফুলিয়ে বলল ইয়ে মানে ফ্রিজের লাইন দেওয়া ছিল না বুঝলাম বাচ্চার জন্য আনা আইসক্রিম ও খেয়েছে মা হেসে বলল জানিসই তো বাড়িতে দুইটা বাচ্চা একজনের জন্য আনলে আরেকজন তো খাবেই ভেবা জ্যাকা খেয়ে বললাম তাই বলে মেয়েকে কাঁদিয়ে দিয়ে ও খাবে শুভ্রতা চোখ রাঙিয়ে বলল আমাকে কিছু বলতে পারবা না তোমার দোষ ভাগো